ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরার। আজকেরও ঠিক সেরকমই কিছু বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো। কথা বলার শুরুতেই আবারও বলছি, আমরা রিসেন্টলি হয়েছি 31K ফ্যামিলি, আমরা হতে চাইছি 40K ফ্যামিলি। আর তার জন্যে আপনাদের অফুরন ভালোবাসা এবং আশীর্বাদ এবং সাহায্য সবটাই প্রয়োজন। আপনাদের ভালোবাসা, সাহায্য, আশীর্বাদ সব কিছু ফুটে উঠবে সাবস্ক্রাইব করার মাধ্যমে, আর সাথে সাথে একটুখানি দুহাত ভরে লাইকের মাধ্যমে। আপনার এই কন্টেন্ট যদি পছন্দ হয়ে থাকে, আপনি যদি আমার থেকে বিজনেসের জন্য কিছু মোটিভেশন পেয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটাকে আপনার মতো আরও যারা বিজনেস করছে তাদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনার এই ছোট্ট শেয়ারিংটা আমাকে পৌঁছে দেবে গুটি গুটি পায়ে নতুন আলোর দিশার দিকে। তো চলুন বন্ধুরা, সব কিছু হয়ে গিয়ে থাকলে আজকের এই ভিডিওটাতে আমরা ঝাঁপিয়ে পড়ি। ভিডিওর থাম্বনেইলে আপনি দেখে নিয়েছেন যে আপনার তথ্য যাচ্ছে চীনে। ইয়েস, আপনার তথ্য যাচ্ছে চীনে, এটা কি সত্যি নাকি মিথ্যে, এই নিয়ে আমরা কথা বলবো। তার সাথে সাথে কথা বলবো এক ঝলক IRCTC আইডি নিয়ে, যেটা মার্চের শুরু থেকে আমরা সার্ভিস দিতে চলেছি। আর পেটিএম তো বন্ধ হয়ে গেছে, ওয়ালেট এবং পেমেন্ট ব্যাঙ্ক, আর সেই পেটিএমের পরিবর্তে আপনার কি করা উচিত সেটা নিয়েও আমরা কথা বলবো একটুখানি। তো প্রথম শুরু করি যে তথ্য যাচ্ছে চীনে। এবার বলে দিই, তথ্য যাচ্ছে চীনে এটা আমি বলিনি, এটা মার্কেটের খবর। আপনি সিম্পলি গুগল সার্চ করুন, পেটিএম কি তথ্য পাচার করছে চীনে, আপনি বহু ভিডিও দেখতে পেয়ে যেতে পারেন। ঘটনা হলো রিজার্ভ ব্যাঙ্ক 2016 বা 2017 সালে, যখন অ্যারাউন্ড পেটিএমের জন্ম চলছে, বা 2017-18 সালে, বা যখন কাজ শুরু করছে পেটিএম প্রপারলি, বা পেটিএম মার্কেটে যখন পথপ্রদর্শক হয়ে উঠছে, ফিনটেকের পোস্টার বয় যখন পেটিএমের ওনার, বা পেটিএম হচ্ছে ফিনটেককে এগিয়ে নিয়ে যাচ্ছে, এরকম অনেক বক্তব্য আমরা শুনেছি। এবং অলরেডি একদিন আগে একটা কমেন্ট বলেছেন যে পেটিএম নিয়ে আপনি যেটা বলছেন অন্য কেউ বলেনি, আপনি অনেক কিছু বলে যাচ্ছেন। কারণ পেটিএমের সিও তো এখন কিছু বলবে না, তার বলার মতো জায়গাতেই নেই, কারণ ওয়ালেট এবং পেমেন্ট ব্যাঙ্ক দুটোই বন্ধ হতে চলেছে। মজার বিষয় কী জানেন, পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক এবং পেটিএম এই দুটো স্বতন্ত্র একটা আলাদা জায়গা। পেমেন্ট ব্যাঙ্ক হোক বা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক হোক আর নর্মাল ব্যাঙ্কই হোক, সেটা থাকে RBI-র অধীনস্থ। কিন্তু পেটিএম ভেবেছিল যে আমি RBI-র অধীনস্থ, তো কী হয়েছে, আমি থাকবো আমার মতো, আমি এই মার্কেটের রাজা, আমি ফিনটেককে বদলে দিয়েছি, পেটিএম কারো ইশ্ক মে কুছ নহি রাখা, জো রাখা হে ফ্রিজ মে রাখা হে, যাও খোলো খাও পিও মজে করো, পেটিএম করো। এই যে সাউন্ড আমাদের কানে বেজে ওঠে সর্বদা, পেটিএম করো, লিংক রয়েছে এই যে UPI, এটা দ্বারা অনেকেই বলে থাকেন যে UPI জগতে পরিবর্তন এসেছে। কিন্তু আপনাকে বলি যে ক্যাশ যেভাবে রয়েছে, মুদ্রা যেভাবে রয়েছে, ঠিক তার মতো UPI একটা টাকা মাধ্যমের, মানে টাকা লেনদেনের একটা মাধ্যম মাত্র। পেটিএম এমন কিছু করে দেয়নি, পেটিএম যেটা করেছে একটা টেকনিকের মাধ্যমে টাকা আদান প্রদানকে সহজতর করেছে। কিন্তু এটা করার বদলে পেটিএম যেটা করতে চেয়েছে সেটা হচ্ছে ডেটা শেয়ারিং। এবং এই নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক বহুবার পেটিএমকে সতর্কবার্তা দিয়েছে, কিন্তু পেটিএম সোনার ছেলে নয়, পেটিএম হলো অবাধ্য ছেলে। আর সেই অবাধ্য ছেলে কী করেছে, কমিউনিকেশন 197, যেটা বেসিক্যালি পেমেন্ট ব্যাঙ্কের মূল অ্যাকাউন্ট, তার থ্রু যে ডেটা কালেক্ট হতো সেই ডেটা সর্বদা শেয়ার হচ্ছিল পেটিএমের মূল মাদার কোম্পানির সাথে। শুধু তাই নয়, রিজার্ভ ব্যাঙ্ক বলেছে যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক আলাদা দপ্তর, আপনাকে আলাদা কর্মচারী, আলাদা স্টাফ, আলাদা সেট আপ আপনাকে রাখতে হবে পেমেন্ট ব্যাঙ্কের জন্যে। পেটিএম সেটা করেনি। পেটিএম কী করেছে, না কমিউনিকেশন 197-এর সাথে আর পেটিএমের ওয়ালেট বিজনেসকে একযোগে চালিয়ে গেছে। এর ফলে তথ্য বহু জায়গায় পাচার হয়েছে, আর ইনফ্যাক্ট চীনেও হতে পারে। এটা নিয়ে সত্যি কিছু মানে না বলারও কিছু নেই, বা না হওয়ারও কিছু নেই। এবং আজকের এই যে আমরা বহু সমস্যার সম্মুখীন হচ্ছি, আপনি কি জানেন এর অংশীদার কে, মানে এর দায়ভার কার, পেটিএমের। পেটিএমের KYC-র যে প্রবলেম ছিল, বা KYC ইস্যু যে ছিল, তার জন্য আজকে ডেটে প্যান সার্ভিস বন্ধ হয়ে রয়েছে, নতুন প্যান অনবোর্ডিং বন্ধ। ঠিক আছে, একটা অ্যাকাউন্টে বা একটা প্যান নাম্বারের এগেনস্টে পেটিএমের মাধ্যমে 1000 অ্যাকাউন্ট খোলা হয়েছে।
আপনি কি জানেন প্রায় 30 থেকে 32 কোটি অ্যাকাউন্ট, 3.4 মিলিয়ন যে কোটি যে অ্যাকাউন্ট ছিল তার মধ্যে দেখা যাচ্ছে প্রায় 80-90% ইনঅ্যাক্টিভ। তাহলে সেই ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টে যদি তথ্য পাচার হয়ে যায় বাইরে, তাহলে কেন রিজার্ভ ব্যাঙ্ক তাকে বন্ধ করবে না, আর কেনই বা আপনি এই এই সিস্টেমে কাজ করবেন? আপনি এবার ভেবে দেখুন যে পেটিএমের মতো এইরকম কোম্পানিতে আপনি যে এতদিন কাজ করছিলেন সেটা কিন্তু আপনার মূর্খামি ছিল। হ্যাঁ, এটা শুনে আমার উপরে রেড়ে রেড়ে করে উঠবে, গালাগালি আসবে আমি জানি, তো গালাগালি খিস্তি ভালো লাগা ভালোবাসা সব ওখানে কমেন্টে দিয়ে দিন, আর খারাপ লাগলে লাইক করতে ডিসলাইক করতেই পারেন, লাইক নাও করতে পারেন দাদা, আমার খুব একটা কিছু এসে যাবে না। আর যদি সত্যি আপনার এইগুলো ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক করবেন। আর আমি যে কথা বলছি সেটা কোনো হাওয়াই নয়, তথ্যের ওপর বেস করে স্টাডি করে। আপনি অনলাইনে গিয়ে স্টাডি করতে পারেন, পেটিএম সম্পর্কে আপনি সমস্ত তথ্য দেখতে পেয়ে যাবেন। আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বাকি অংশ দেখবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, টেলিগ্রামে অবশ্যই জয়েন করবেন, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে তো আপনি জয়েন করতেই পারেন। তার সাথে সাথে যে কোনো ভিডিও যেটা আপনার পছন্দ, সেটা স্মল বিজনেস, আপনার সিএসসি রিগার্ডিং বা এই ধরনের প্যান সার্ভিস, তাহলে আপনি আই বটনে টাচ করতে ভুলবেন না। আই বটনে টাচ করলে আপনি 500-এরও বেশি ভিডিও অ্যাট এ টাইম নেমে যাবে, যেখান থেকে আপনার পছন্দের একটা ভিডিও আপনি টুক করে তুলে নিয়ে দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো এবার বাকি আসবো আইআরসিটিসিতে। আইআরসিটিসি আইডি যাওয়ার আগে আবারও বলছি, আপনি আইআরসিটিসি সম্পর্কে আগে স্টাডি করুন, ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি, থার্ড পার্টি সবগুলো সম্পর্কে আপনি আগে জেনে নিন প্রপার কোনটা কী দেয়। আমি আপনাকে কিন্তু ফার্স্ট পার্টি সার্ভিস দেবো, ওটিপি বেস এবং ডঙ্গল বেস দুটোই আপনাকে আমি দিতে পারবো। ঠিক আছে, ডাইরেক্ট আইআরসিটিসির এজেন্ট পোর্টালে লগ ইন হবে, যেখান থেকে আপনি রিজার্ভেশন, তৎকাল টিকিট এগুলো সমস্ত কাটতে পারবেন, এসি টিকিটস এবং নন এসি টিকিটস কাটতে পারবেন। এসি টিকিটেও কমিশন পাবেন, নন এসিতেও টিকিটে কমিশন পাবেন, ক্যান্সেলেশন চার্জ আলাদা কিছু থাকবে না, অর্থাৎ সব ধরনের ফ্যাসিলিটি আপনার কাছে থাকবে। এবং প্রপারলি আইআরসিটিসি ফার্স্ট পার্টি পোর্টাল, আইআরসিটিসির মেন পোর্টালেই আপনার কাজ হবে, শুধুমাত্র আপনার পেমেন্টটা হবে একটা আলাদা ওয়ালেট গেটওয়ে থেকে। এটা হচ্ছে ডাইরেক্ট ফার্স্ট পার্টি পোর্টাল, এটা আমরা খুব শিগগিরই মার্চের মধ্যে দিতে চলেছি। আপনার যদি নেওয়ার ইচ্ছে থাকে আপনি হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন। তার সাথে সাথে ইন্স্যুরেন্সের ফার্স্ট পার্টি, থার্ড পার্টি এগুলোর পরিষেবাও আমরা কিন্তু দিতে চলেছি, বাইক ইন্স্যুরেন্স এবং কার ইন্স্যুরেন্সের পরিষেবাও দিতে চলেছি। এবং আপনাকে আবারও বলছি, আপনি এসবের সাথে সাথে আপনি একটা প্যাকেজ যদি ক্রিয়েট করেন, আপনি যদি একটা সমাধান ওয়েব সলিউশনের সুপার ডিস্ট্রিবিউটার বা ডিস্ট্রিবিউটারের সাথে সাথে আপনি NSDL পেমেন্ট ব্যাঙ্কের ডিস্ট্রিবিউটার বা এসবের সাথে সাথে প্যানের ডিস্ট্রিবিউটার, আইআরসিটিসি সার্ভিস, ইন্স্যুরেন্স সার্ভিস, মাইক্রো এটিএম সার্ভিস, তাহলে সবগুলো নিয়ে একটা কমপ্লিট প্যাকেজ করতে পারেন এবং এখান থেকে আপনার বিজনেসকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন আপনার নিজের বাড়িতে বসে বা অফিসে বসে। শুধুমাত্র একটা কম্পিউটার, একটা ল্যাপটপ অথবা একটা ডেস্কটপ দিয়ে আপনি আপনার বিজনেসকে স্টার্ট আপ করতে পারেন, ঠিক আছে, এবং সিম্পলি আপনার একটা স্মার্টফোন দিয়েও আপনার বিজনেসকে আপনি শুরু করতে পারেন। তাই আজকের এই ভিডিওটা আপনার জন্য এখানেই শেষ করব। আর শেষ করার আগে আবারও বলছি, পেটিএমের মতো প্ল্যাটফর্মকে আমরা বিশ্বাস করে বহু মানুষ ঠকেছি, বহু মানুষের কোটি কোটি টাকা কিন্তু আজকের ডেটে প্রায় ডুবে যেতে বসেছে। তো সেখানে আপনি কোন প্ল্যাটফর্মে পা দিচ্ছেন সেটা একবার অবশ্যই যাচাই করে নেবেন, ঠিক আছে, কারণ তথ্য আপনার কোথায় পাচার হচ্ছে সেটা কিন্তু আপনার জন্য খুব খুব ভাইটাল, ঠিক আছে।